ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সবাইকে লিসার হেসেলে স্বাগত। এখন আমি এমন একটা রেসিপি করে দেখাবো, শুনলে অবাক হয়ে যাবে। সেটা হলো আলুর খোসা ভাজা। তো এখন থেকে আর ফেলবে না, তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো যায় এটা। আলুর খোসা ভাজা বানানোর জন্য লাগছে আলুর খোসা, একটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপরে এর সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এরপর এতে অ্যাড করব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর সবশেষে অ্যাড করব ভালো করে ধুয়ে রাখা আলুর খোসাগুলো। এবার আঁচটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকা সরিয়ে আঁচটা জোরে দিয়ে খোসাগুলো খুব ভালো কড়া করে ভেজে নিলেই রেডি আলুর খোসা ভাজা। দেখলে তো বন্ধুরা, ফেলে দেওয়া আনাজ দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তো আর দেরি না করে নিজেরাও বাড়িতে বানাও আর আমাকে বলো কেমন হলো। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করো, আর এরকম আরো নতুন নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটা প্রেস করো।